গোয়েনঘাটে শিক্ষকের উপর একজনক হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি, সাথে আছেন এস রহমান। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটের গোয়েনঘাট উপজেলার পর্ণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার দাসের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়েনঘাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে গোয়েনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোয়েনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলীর সভাপতিত্বে ও নিয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম কিবরিয়া হেলাল, গোয়েনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েজ, মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল শহীদ, গোয়েনঘাট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজউদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল সামাদ, আব্দুল কাদির, প্রধান শিক্ষক তাজউদ্দিন, মাহবুবুল আলম, নাজমুল হক, আবুল হাসানা জুয়েল সহ শিক্ষক, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, উপজেলা শিক্ষা সচেতন সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষকরা অনতিবিলম্বে সন্ত্রাসী হামলায় আহত পর্ণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জনের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও উক্ত শিক্ষকের উপর সন্ত্রাসীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে 72 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গোয়েনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুস সাকিবের বরাবরে স্মারকলিপি প্রদান করেন। ইস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।